আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, শীতকালে গোসল করতে ভয় পায় এমন লোকের অভাব নেই, এমনকি আমি নিজেও। এখন শীতকালে যদি আপনার ফরজ গোসল হয়ে যায়, সেই ফরজ গোসল কীভাবে করবেন? প্রচণ্ড শীত, কনকনে ঠান্ডা, আপনি ঘুমিয়ে আছেন, লেপ অথবা কম্বল যে কোনো কোনো কিছুতে মুড়িয়ে, তখন হঠাৎ আপনার ফরজ গোসল হয়ে গিয়েছে, কিংবা স্বামী স্ত্রীর দৈহিক মিলনের মাধ্যমে ফরজ গোসল হয়ে থাকে, এমন তো অবস্থা, তখন আপনি কি করবেন? কিছুক্ষণ পর তো ফজরের আজান দিবে, এমন ঠান্ডায় আপনাকে গোসল করতে হবে, অজু করতে হবে এবং সলাত আদায় করতে হবে। সেই মুহূর্তে আমরা যাদের হঠাৎ ফরজ গোসল হয়ে যায়, তারা বেঁচে থাকার জন্য মানে কিছু ওজোর দাঁড় করায়, তার মধ্যে হলো দেখুন আপনার মধ্যে মিল আছে কি না, এরকম কনকনে ঠান্ডার মধ্যে গোসল এটা অসম্ভব। তারপর আরেকজন ভাবে সমস্যা নেই, পরে কাজে করে নিব, এখন ইস্তেকফার পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। আরেকজন মানুষ ভাবে এত রাতে গোসল করলে মা বাবা ভাই বোন কোথায় বেড়াতে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন, সফরে আছেন, লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। আরেকজন মানুষ ভাবছে ফজরের সলাত একান্ত পড়তে হলে তায়াম্মুম করে তারপর আমি সলাত আদায় করব। এই কয়েকটা বিষয় আমাদের মাথায় ঘুরপাক খায়। এবার চলুন আমরা এই যে চারটি ওজোরের কথা বললাম সেটি আমরা বিশ্লেষণ করি, আসলে এগুলো যায় কি না। আর হ্যাঁ, আরেকটা বিষয় যে বেশিরভাগ লোকই এমন একটা বিষয় জানে না, যে ভিডিও শেষে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেব এমন একটা মাসালা, যে মাসালা আপনাদের জন্য ভালো হবে, আপনারা আনন্দ পাবেন এবং এই শীতকালে ফরজ গোসল করতে আপনাদের আর অসুবিধা হবে না, কিংবা ইসলাম অনেক ছাড় দিয়েছে, সুবিধা দিয়েছে, ভিডিও শেষে আমি বলছি। আচ্ছা, প্রথম যে বিষয়টি আমাদের মাথায় ঘুরে সেটা হচ্ছে ঠান্ডার ওজন। ভীষণ ঠান্ডায় গোসল করতে সমস্যা হলে আপনি গরম পানি দিয়ে গোসল করতে পারেন, গরম পানি দিয়ে করলে আপনার কোনো গুনাহ হবে না এবং গোসল যে হবে না এমনটা কোনো বিষয় নেই, সওয়াবে যে বেশি হবে ঠান্ডা পানিতে এমনটা কোনো বিষয় নয়। আপনি গরম পানিতে গোসল করলে যে নেকি, ঠান্ডা পানিতে গোসল করলেও সে নেকি, কিন্তু আপনি যদি ঠান্ডা পানিতে গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে যান তখন কিন্তু সমস্যা, তাই গরম পানি দিয়ে গোসল করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে এত রাতে গোসল করলে লজ্জা লাগে, মা বাবা ভাই বোন কিংবা আপনি সফরে আছেন, কোথাও বেড়াতে গিয়েছেন, ঠিক এই কারণে আপনি গোসল করলেন না, এটা কোনো ওজুরই নয়। ফরজ গোসলের ব্যাপারটা আপনাকে লজ্জা করতে কে বলেছে? এটা তো কোনো লজ্জা করার কোনো বিষয় নেই। আপনি আপনার মা বাবার সামনে, ভাই বোনের সামনে আপনি গান সিনেমা দেখেন, নারীদেরকে দেখেন, অবৈধ প্রেম ভালোবাসা করেন, গান বাজনা করেন, এসব করতে আপনার লজ্জা লাগে না? শুধু লজ্জা লাগে ফরজ গোসল করতে? আপনার মা বোনরা তো, তাদেরও তো একই অবস্থা, আপনার বড় ভাই, আপনার বাবা, আপনার চাচা, তাদেরও তো একই অবস্থা, তারাও তো গোসল করে নিবে, এটা তো লজ্জার কোনো বিষয় নয়, এটা তো ইমানের বিষয়। তো এটা কোনো ওজরই নয় যে লজ্জা মা বাবা ভাই বোন তারা দেখবে, তাদেরও গোসল করা ফরজ হয়ে থাকে, আপনারও হয়। তৃতীয়ত হচ্ছে তায়াম্মুম করা, এই ওজর তখনই উচিত যখন ফরজ গোসল আদায় করতে গিয়ে জীবন আপনার একদম শেষ হয়ে যাবে, আপনি অসুস্থ, কিংবা আপনার শরীরে রক্ত কম, ডাক্তার বলেছে যে আপনি ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন না, অতিরিক্ত ঠান্ডা পানি আপনার গায়ে দিলে গোসল করলে তখন আপনার ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নিতে পারেন। কিন্তু আপনি পানিও আছে, আপনিও সুস্থ, অথচ গোসল না করলে আপনি তায়াম্মুম করবেন, এটা হবে না। পানি থাকলে অবশ্যই অবশ্যই গোসল করতে হবে। আল্লাহ তাআলা সূরা মায়েদা 6 নম্বর আয়াতে বলছেন, আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ মল ত্যাগ করে আসে বা তোমরা স্ত্রীর সাথে সহবাস করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে,
আয়াতটি বুঝতে হবে, যে অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে যে কোনো সমস্যা যদি আমরা যদি পানি না পাই সেই ক্ষেত্রে এই আয়াতটি এই মশলাটি প্রযোজ্য হবে। এবার আসি চতুর্থ যে বিষয়টি, যে বিষয়টি আপনাদেরকে আনন্দ দেবে। উপরে যে মশলাটি তিনটি মশলা বলেছি সে মশলা আরও সহজ করে বলতে গেলে আমি একটি হাদিস বলছি। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, জাতুস সালাসিল এর অভিযানে এক ঠান্ডা রাতে এই সাহাবির যিনি বর্ণনা করছেন তার স্বপ্নদোষ হয়ে গেল। আমি আশঙ্কা করলাম আমি যদি গোসল করি তাহলে ধ্বংস হয়ে যাব, তাই আমি তায়াম্মুম করলাম। এরপর আমার সাথীদেরকে নিয়ে ফজরের সলাত আদায় করলাম। আমার সাথীরা বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বললেন যে অমুক সাহাবি সে ইমামতি করেছে, সলাত আদায় করেছে, কিন্তু সে নাপাক ছিল, তার গোসল ফরজ ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তোমার সাথীদেরকে নিয়ে তুমি কি সলাত পড়েছ? তখন ওই সাহাবি উত্তর দিল জি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার জিজ্ঞেস করলেন তুমি কেন গোসল করোনি? তখন তিনি বললেন আমি শুনেছি আল্লাহ তাআলা বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু, সূরা নিসা 29 নম্বর আয়াত। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা শুনে হেসে দিলেন, কোনো কিছুই বললেন না। আলবানি সহিহ সুনানিতে আবু দাউদ গ্রন্থে হাদিসটি সহিহ বলেছেন। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, যদি এমন কষ্টসাধ্য হয় যে কষ্টসাধ্য আপনি পারছেন না, অনেকে বলে যে ঠান্ডা পানিতে গোসল করতে হবে, হ্যাঁ এতে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, আপনার মনে হচ্ছে, সর্বোপরি আল্লাহ তাআলাকে কিন্তু আপনার ভয় করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাগাবুন আয়াত 16 নম্বর বলছেন তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। এই আয়াতের প্রেক্ষিতে আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন। তো যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা গোসল ছাড়াও তায়াম্মুম করতে পারেন, কিন্তু সেটা আপনি ভালো বুঝছেন। আপনি যদি আল্লাহ তাআলাকে ফাঁকি দেন, আপনি যদি আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চান, সেটা আপনার বিষয়, আপনি পারবেন না আল্লাহ তাআলার চোখে ফাঁকি দিতে। আরেকটি হাদিস বলছি, যে হাদিসটি আমার মনে নেই কোন হাদিসে আছে, কিন্তু হাদিসটি সহি বা হাসান পর্যায়ে হবে। সেটা হচ্ছে যে এক যুদ্ধে এক সাহাবির হুকুম ফরজ গোসল হয়। তখন ওই সাহাবি তার সাথীদেরকে বলছিল যে আমার তো ফরজ গোসল হয়েছে, তো এখন কি আমি গোসল করলে তো আমি এই রাতে মারা যেতে পারি, আমার অসুস্থ হতে পারে। তখন সবাই বলল যে না, তোমার গোসল করতেই হবে, তাছাড়া তোমার সলাত হবে না। তখন ওই সাহাবি গোসল করল, অতঃপর মৃত্যুবরণ করল। তখন এই বিষয়টি রাসূল সাল্লামকে জানানো হলো যে অমুক সাহাবি এরকম করেছে, আমরা বলেছি এভাবে যে গোসল করতেই হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা তাকে হত্যা করলে। তো ইসলাম সহজ, কঠিন না। তো যারা বলে যে গোসল করতেই হবে, ইসলাম ছাড় দিয়েছে, বাকি হিসেব কথা কি যে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন আল্লাহকে ভয় করতে, গোসল করাটাই উত্তম। এখনকার যুগে গরম পানি কোনো ব্যাপারই না, আগে অনেক সমস্যা ছিল, এখনও এত সমস্যা নেই। সুতরাং এখন আপনারা চাইলেও করতে পারেন। আমি যে মশলাটি বলেছি এটা গ্রহণ করবেন তারাই যারা অনেক বিপদে আছেন, অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, এনশিওর হয়ে একদম নিশ্চিত হয়ে আপনার কাজটা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানা তাফিক দান করুক, আমিন।